আদিগন্ত মহাসমরের পরে বিকলাঙ্গ সভ্যতা শেষে মহাসমরের ধ্বংসযজ্ঞ শেষে কিভাবে বেঁচে যায় একটি মানব, একটি মানবী পৃথিবী ঢুঁড়ে মনুষ্যত্বের তৃষ্ণায় মুখোমুখি, ধ্বংসস্তূপের ফাঁকে পেয়ে যায় যে কোনো একটি বই, জীবনানন্দের, শেলির, কিটসের, রুমি, রবীন্দ্রনাথের অথবা খলিল জিব্রান। ধ্বংস জঞ্জালের উপর পাশাপাশি বসে নগ্ন দুজন বুঁদ হয়ে থাকে, অতঃপর সভ্যতা আবার কবিতার মুখ দেখে।